হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট উইথ পাইথন ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভিএমডি লেআউট নিয়ে। কিভিএমডিতে প্রায় 4 থেকে 5 ধরনের লেআউট আছে। আজকে আমরা তাদের মধ্যে দুইটি দেখব। প্রথমটি হলো এমডি বক্স লেআউট, এরপরে দেখব আমরা গ্রিড লেআউট। তো চলুন আমরা প্রথমে প্রাথমিক কিছু ধারণা নিয়ে নিই। তো এমনি বক্স লেআউট নাম শুনে বোঝা যাচ্ছে এটি আসবে অনেকটা বক্স টাইপের, ঠিক আছে? তো এরকম ধরে নিলাম আমি একটা বক্স। তো এখন এখানে দুই ধরনের ওরিয়েন্টেশন আছে, একটি হলো ভার্টিক্যাল এবং অন্যটি হরাইজন্টাল। তো যদি আমরা ভার্টিক্যাল ওরিয়েন্টেশনের কথা ভাবি, তাহলে ভার্টিক্যাল মানে যেহেতু উলম্ব, সেহেতু আমাদের বক্স লেআউটটি আসবে এইভাবে। এখন আমরা যদি এর মধ্যে কম্পোনেন্ট নেই, সাপোজ আমি এখানে প্রথমে একটি কম্পোনেন্ট নিলাম, সেটি এখানে আসলো, দ্বিতীয় কম্পোনেন্ট নিলাম, এখানে আসলো, তৃতীয় নিলাম, এখানে, চতুর্থ, এইভাবে এভাবে চলতে থাকবে। তো এটি হলো আমাদের কি ভার্টিক্যাল লেআউট। এরপর আমরা যদি এখন হরাইজন্টাল লেআউটের, সরি, ভার্টিক্যাল ওরিয়েন্টেশন, এখন যদি আমরা এমডি বক্স লেআউটের হরাইজন্টাল ওরিয়েন্টেশন নিয়ে কথা বলি, তাহলে আমাদের লেআউটটা অনেকটা আসবে এইভাবে। এরকম একটা বক্স আসবে, এই বক্সটা হচ্ছে এমডি বক্স লেআউট। এখন যদি আমি এই বক্স লেআউটের ভিতরে কম্পোনেন্ট নেই, তাহলে কম্পোনেন্ট গুলো একের পর কিভাবে আসবে? প্রথম কম্পোনেন্টটি এখানে দেখাবে, দ্বিতীয় কম্পোনেন্টটি এখানে, তৃতীয়টি এখানে, এইভাবে চলতে থাকবে। তো এটি গেল আমাদের এমডি বক্স লেআউট। তো চলুন আমরা ইমপ্লিমেন্ট করে দেখি। প্রথমে আমি আমার কোড এডিটরটি ওপেন করে নিচ্ছি। এখানে দুইটি ফাইল নিয়ে আছে, একটি হলো পাইথন ফাইল এবং অন্যটি কিভি ফাইল। তো এখানে দেখা যাচ্ছে পাইথন ফাইলের এক্সটেনশন .py এবং কিভি ফাইলের এক্সটেনশন .kv। ওকে, এখন আমরা পাইথন ফাইলে কিছু কোড করে নেব। তো আমি গত ভিডিওতে বলেছিলাম, আমরা যদি কিভির জন্য আলাদা ফাইল ইউজ করে থাকি, তাহলে আমাকে জাস্ট দুইটি লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে পাইথন ফাইল। তো দুইটি লাইব্রেরি আমরা ইম্পোর্ট করে নিই, ফ্রম কিভিএমডি ডট অ্যাপ ইম্পোর্ট এমডিআর, এরপর আমি আরেকটি লাইব্রেরি ইম্পোর্ট করবো ফ্রম কিভি ডট ল্যাং ডট বিল্ডার ইম্পোর্ট বিল্ডার, ঠিক আছে? এখন আমাকে একটি ক্লাস নিতে হবে, তো সেজন্য আমি প্রথমে ক্লাস কিওয়ার্ডটি লিখে নিব, এরপরে ক্লাস নেম, আপনার এখানে যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে মাই অ্যাপ দিলাম, এর মধ্যে পাস করবো আমি এমডি অ্যাপ। ওকে, এখন আমাকে এখানে একটি ফাংশন ডিফাইন করতে হবে। তো ফাংশনের নেম আমাকে দিতে হবে বিল্ড, এখানে সবসময় বিল্ড নামটি ইউজ করতে হবে। তো প্রথমে আমি এখানে বিল্ড এর ভেতরে কি করবো, একটি সেলফ নামে প্যারামিটার পাস করে দেবো, কারণ এটি ইনস্ট্যান্স মেথড হবে। এখন আমাকে একটি অবজেক্ট তৈরি করতে হবে বিল্ডের ক্লাসের, তো আমি সেটির নাম দিয়ে দিলাম সেলফ ডট স্ক্রিন ইকুয়াল টু বিল্ডার ডট লোড ফাইল। এখানে লোড ফাইল ফাংশনটি ইউজ করার কারণ হলো আমরা কিভি ফাইলটাকে এক্সটেনশন ভাবে, মানে এক্সটার্নাল ভাবে, এখানে একটা কিভি ফাইল এক্সটার্নাল ভাবে আছে, সেটাকে আমি এখানে অ্যাড করব। তো সেটার জন্য আমাকে যে কিভি ফাইলটি আছে সেটার পাথ অর্থাৎ নেম সহ লোকেশন আমাকে কপি করে ওখানে বসাতে হবে। তো এটি আমরা আমাদের লোকেশন আমাদের ড্রাইভ থেকে খুঁজে নিতে পারি, কিংবা আপনারা যদি আমার সাথে সাবলাইম টেক্সট ইউজ করে থাকেন, তাহলে এখানে খুব সহজে খুঁজে নেওয়া যায়। আমি প্রথমে ফাইলটি ওপেন করব, যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করব, এরপরে কপি ফাইল পাথ, এখানে ক্লিক করে দিলে আমার ক্লিপ বোর্ডে ফাইল পাথটি কপি হয়ে যাবে। এরপর আমি এখানে এসে সেটি পেস্ট করে দেবো। ওকে, এখানে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো আমার যদি ব্যাক স্ল্যাশ চলে আসে, তাহলে আমাকে সেগুলো রিমুভ করে স্ল্যাশ ইউজ করতে হবে, অন্যথায় এরর দেখাবে। তো ওকে, আমাদের এখন সেলফ ডট স্ক্রিন অবজেক্ট তৈরি করা শেষ হয়ে গেছে, এখন আমরা এটিকে রিটার্ন করব, রিটার্ন সেলফ ডট স্ক্রিন, ঠিক আছে? এখন আমাকে কনস্ট্রাক্টরটি রান করতে হবে। তো সেটির জন্য আমার রুলস হলো মেইন, এখন আমাকে কনস্ট্রাক্টরের নামটি দিতে হবে মাই অ্যাপ ডট রান। ওকে, আমাদের পাইথন ফাইলটি কাস্টমাইজ করা হয়ে গেছে, এখন আমরা কিভি ফাইলে যাব। কিভি ফাইলে প্রথমে আমাকে এমডি স্ক্রিন নিতে হবে, আমি এমডি স্ক্রিন নিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি বক্স লেআউট, এমডি বক্স লেআউট, বক্স লেআউট, এখানে কিভি ফাইলের ক্ষেত্রে আপনারা অবশ্যই জানতে হবে যে এগুলো সবসময় ক্যামেল কেস ইউজ করা হয়। তো ক্যামেল কেসের ক্ষেত্রে আপনারা যদি এখানে মানে আপার কেস এবং লোয়ার কেস গুলো উল্টা পাল্টা করে ফেলেন, তাহলে এখানে ইরর দেখাবে, কারণ এটি কেস সেন্সিটিভ, ঠিক আছে? এমডি বক্স লেআউট নিলাম, এখন আমাকে বলে দিতে হবে এটি কোন লেআউট, মানে কোন ওরিয়েন্টেশনে হবে। আমরা কিছুক্ষণ আগে যেটি দেখলাম, ওরিয়েন্টেশন দুই ধরনের হয়, একটি হলো ভার্টিক্যাল এবং আরেকটি হরাইজন্টাল। তো আমরা প্রথমে ভার্টিক্যাল ওরিয়েন্টেশন দেখব, আমি এখানে দিলাম ভার্টিক্যাল। এখন আমাকে কম্পোনেন্ট দিতে হবে, আমি সহজ একটা কম্পোনেন্ট লেবেল নিয়ে নিলাম, এখন এর মধ্যে আমি টেক্সট দেব,
টেক্সটে আমি টেক্সট দিতে পারি অ্যান্ড্রয়েড অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ ওয়ান, এখানে যাতে আমার আউটপুট গুলো দেখতে সুবিধা হয়। এরপর আমি অ্যালাইনমেন্ট কি সেন্টার করে দিব, অর্থাৎ হরাইজন্টাল অ্যালাইনমেন্ট এইচ অ্যালাইন, এখানে ভ্যালু হবে সেন্টার। ঠিক আছে, এখন আমি এই কম্পোনেন্টটি আরো কয়েকটি নিয়ে নিই, এখানে একটি নিলাম এবং এখানে আরেক তিনটি। ঠিক আছে, তিনটির নামও আমি একটু চেঞ্জ করে দেই, টু এবং থ্রি। ঠিক আছে, আমাদের বক্স লেআউট নেওয়া হয়ে গেছে, এখন আমরা কোডটি রান করে দেখতে পাই। তো আমি প্রথমে জিপি ফাইলটি সেভ করলাম, পাইথন ফাইলে আসলাম এবং এটি রান করে দেব। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার প্রথম কম্পোনেন্টটি উপরে দেখাচ্ছে, দ্বিতীয়টি তার নিচে এবং তৃতীয়টি তার নিচে। এখন চলুন দেখে নেওয়া যাক, আমরা এটি দেখলাম ভার্টিক্যাল লেআউট অরিয়েন্টেশন, সরি ভার্টিক্যাল অরিয়েন্টেশন। এখন এর পরিবর্তে যদি হরাইজন্টাল অরিয়েন্টেশন ইউজ করি তাহলে সেটি কেমন দেখাবে। তো এখানে জাস্ট আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, জাস্ট ওরিয়েন্টেশনটাকে হরাইজন্টাল করে দিলাম, বাকি সব কিছুই সেম আছে। আমরা এটিকে সেভ করলাম এবং পাইথন ফাইলে এসে এটিকে রান করে দেব। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে ভার্টিক্যালি সব, সরি হরাইজন্টালি এলিমেন্ট গুলো আসছে। প্রথমে এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ ওয়ান, কম্পোনেন্ট ওয়ান, কম্পোনেন্ট টু এবং কম্পোনেন্ট থ্রি এইভাবে আসছে। ঠিক আছে, তো এটি গেল আমাদের এমডি বক্স লেআউট। এখানে এমডি বক্স লেআউটে আরো কিছু প্রপার্টি আছে, আমরা এটিকে বলতে পারি একটা প্রপার্টি হিসেবে অ্যাডাপটিভ, অ্যাডাপটিভ আন্ডারস্কোর হাইট, অ্যাডাপটিভ হাইট বাই ডিফল্ট ফলস দেওয়া থাকে। তো আমরা এখানে যদি ট্রু করে দেই তাহলে দেখি আউটপুটটি কেমন দেখা যায়। এখন আমি এটিকে রান করব। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটি যেটি মাঝখানে ছিল সেটি একদম নিচে চলে এসেছে। অ্যাডাপটিভ হাইট, অ্যাডাপটিভ হাইটের মতো আরো কিছু কম্পোনেন্ট অ্যাট্রিবিউট আছে, সেটি হলো অ্যাডাপটিভ উইথ এবং অ্যাডাপটিভ সাইজ। তো এগুলোর কাজ হলো অ্যাডাপটিভ হাইট, অর্থাৎ এটি আমার এই অ্যান্ড্রয়েড মানে একটা কম্পোনেন্টের জন্য মিনিমাম যতটুকু হাইট দরকার ঠিক ততটুকু হাইট নিয়ে এটি আমার স্ক্রিনে দেখাবে। এখন অ্যাডাপটিভ আমি যদি ওয়েট নেই তাহলে ওয়েট হচ্ছে যে মিনিমাম যতটুকু ওয়েট দরকার সেই ওয়েট নিয়ে স্ক্রিনে দেখাবে, এবং যদি আমি দুইটা একসাথে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে অ্যাডাপটিভ সাইজ। ঠিক আছে, এটি গেল আমাদের এমডি বক্স লেআউট। এখন আমরা দেখব এমডি গ্রিড লেআউট। তো তার আগে আমি কিছু প্রাথমিক আইডিয়া নিয়ে নেই যে অ্যাকচুয়ালি এমডি গ্রিড লেআউটটা কেমন হবে। তো এমডি গ্রিড লেআউটে কোনো ধরনের ওরিয়েন্টেশন নেই, এখানে রো এবং কলাম ওয়াইজ কাজ করা হয়। আমি ধরে নিলাম যে এটি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপের স্ক্রিন। তো এই স্ক্রিনে আমরা যদি একটা পুরো স্ক্রিনটাকে একটা গ্রিড ধরে নেই তাহলে আমাকে প্রথমে কলাম ওয়াইজ অথবা রো ওয়াইজ নিতে হবে। তো আমি যদি কলাম ওয়াইজ নেই তাহলে কি হবে, আমি যতটা কলাম নিব ততটা কলামে পুরো স্ক্রিনটা ভাগ হয়ে যাবে। আমি সাপোজ তিনটা কলাম নিলাম, তিনটা কলামের জন্য প্রথমে এরকম একটি কলাম হবে, এরপর আরেকটি, এরপর আরেকটি, তিনটি, অর্থাৎ আমাদের এখানে তিনটি কলাম হয়ে গেল। এখন আমি যদি গ্রিড লেআউটের মধ্যে কম্পোনেন্ট নেই তাহলে প্রথম কম্পোনেন্ট দেখাবে, সরি প্রথম কম্পোনেন্ট দেখাবে এইখানে, দ্বিতীয়টি দেখাবে এইখানে, তৃতীয়টি দেখাবে এইখানে, এরপর চতুর্থ যদি কম্পোনেন্ট নেই তাহলে কোথায় দেখাবে, চতুর্থটি এইখানে দেখাবে। তো এটি হলো আমাদের কলাম ওয়াইজ গ্রিড লেআউট। এখন আমি যদি রো ওয়াইজ দেখতে চাই তাহলে কেমন হবে, রো ওয়াইজ দেখতে গেলে আমাদের লেআউট তো সেমই থাকবে এখানে যেহেতু কোনো ওরিয়েন্টেশন নেই। ঠিক আছে, আমাদের এটি ধরে নিলাম স্ক্রিন, এখন আমি তিনটি কলামের পরিবর্তে তিনটি রো নেব। তাহলে তিনটি রো নিলে কি হবে, আমার এখানে তিনটি রোয়ে এভাবে ভাগ হয়ে যাবে। এখন আমি যদি একটি কম্পোনেন্ট বিভিন্ন কম্পোনেন্ট গ্রিড লেআউটের মধ্যে নেই তাহলে তখন কিভাবে আসবে, প্রথম কম্পোনেন্টটি এখানে আসবে, দ্বিতীয়টি এখানে আসবে, তৃতীয়টি এইখানে আসবে। এখন এই রো ওয়াইজ নেওয়ার ক্ষেত্রে একটি রুলস আছে, সেটি হলো আমি যতটা রো নেব ততটা যদি কম্পোনেন্ট না নেই তাহলে কিন্তু আলাদা আলাদা রো হিসেবে দেখাবে না, সে নিজের মতো করে একটা লেআউট ভাগ করে নেবে। অর্থাৎ আমি যদি এখানে রো আমি নিলাম তিনটা কিন্তু কম্পোনেন্ট দিলাম চারটা, তাহলে কিন্তু চারটা রো হবে না, সে সে নিজের মতো করে রো নিয়ে নেবে, সেটা আমরা যখন ইমপ্লিমেন্ট করব তখন দেখতে পারবো। তো আমি চলে আসি আমার কোড এডিটরে। এখন এখানে আমাদের যে এমডি বক্স লেআউট কোডগুলো ছিল সেটিকে আমি মিশিয়ে দিলাম, পাইথন ফাইলটি আমাদের সেম থাকবে তাই সেখানে আমি কোনো চেঞ্জ করছি না। এখানে আমি এখন লিখবো এমডি গ্রিড লেআউট। ওকে, এমডি গ্রিড লেআউট। এখন এর ভিতরে আমি দেবো এটা রো ওয়াইজ হবে নাকি কলাম ওয়াইজ, প্রথমে আমি কলাম ওয়াইজ দেখি। তাহলে সেটার জন্য আমাকে লিখতে হবে কলস, কতটা কলাম হবে, আমি দিয়ে দিলাম তিনটা। এখন আমাকে যে আগের কম্পোনেন্ট গুলো আসছিল আমাদের এমডি লেভেল আমি সেটাই নিয়ে নিই,
এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ 1 এটির জন্য তৈরি করে নিলাম আরেকটি নেই ঠিক আছে এখন একটু নামও আমি চেঞ্জ করে দেই যাতে আমার আউটপুট দেখতে সুবিধা হয় তাহলে 1 2 3 এখন আমি এটিকে সেভ করে পাইথন ফাইলটি আমি রান করব রান করলে দেখা যাবে ওকে তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের পুরো স্ক্রিনটি তিনটি কলামে ভাগ হয়েছে প্রথম কলামে প্রথম কম্পোনেন্ট অ্যান্ড্রয়েড অ্যাপ 1 দ্বিতীয়টিতে অ্যান্ড্রয়েড অ্যাপ 2 তৃতীয়টিতে অ্যান্ড্রয়েড অ্যাপ 3 দেখাচ্ছে তো এটি হলো আমাদের কলাম ওয়াইজ এখন যদি আমি এই জিনিসটা রো ওয়াইজ দেখতে চাই তাহলে কেমন আসবে আমি জাস্ট এখানে কলস এর পরিবর্তে ইউজ করব রোজ ঠিক আছে তাহলে আমি রোজ লিখে দিলাম এরপর এটিকে সেভ করলাম এরপর আমি পাইথন ফাইলটি এখন রান করব ওকে আমাদের রান হয়ে গেছে তাহলে রান হয়ে দেখাচ্ছে আমার এখানে পুরো স্ক্রিনটা তিনটি রোতে ভাগ হয়ে গেছে তো রো ওয়ানে দেখাচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ 1 রো টু তে দেখাচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ 2 রো থ্রি তে দেখাচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ 3 ঠিক আছে এটি গেল আমাদের রিড লেআউটের রো ভিউ এখন আমি যেটি বললাম যে রো যখন ভিউ আমি করব তখন এখানে একটি শর্ত আছে সেটি হলো আমার যতটি রো নেব ততটি কম্পোনেন্ট হবে তাহলে আলাদা আলাদা কম্পোনেন্ট মানে আলাদা আলাদা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা রো নেবে তো এখন কি হবে যদি আমি রো নিলাম তিনটা কিন্তু আমি কম্পোনেন্ট নিলাম চারটা তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি চারটা কম্পোনেন্ট নিলাম এখানে আমি এটাকে ফোর করে দিই সেভ করলাম ফাইলটিকে এরপর পাইথন ফাইল আমি রান করব ওকে তাহলে দেখা যাচ্ছে সে কিন্তু তিনটা রো নেয়নি চারটা রো নেয়নি সে নিয়েছে অনলি দুইটা রো এবং দুইটি কলামের মতো করে ভাগ করে ফেলেছে তাহলে এটি আমাদের দেখা যাচ্ছে যে আমরা যখন রো ওয়াইজ ইউজ করব গ্রিড লেআউটকে তখন যদি আমরা প্রত্যেকটা রো সংখ্যা এবং কম্পোনেন্ট সংখ্যা সমান না থাকে তাহলে সে আমাদের মানে নিজের ইচ্ছা মানে নিজের মতো করে একটি লেআউট তৈরি করে নেবে তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ 1 2 3 4 তো এটি গেল আমাদের এমডি বক্স লেআউট এবং এমডি গ্রিড লেআউট তো বরাবরের মতো আমাদের কোডটি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে